মানিকগঞ্জে বরঙ্গাইল হাটে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ প্রণ প্রতি 400 টাকা বেড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। অস্থিরতা কিন্তু কাটেনি পেঁয়াজের বাজারে, সেক্ষেত্রে আমরা রয়েছি বরঙ্গালের যে হাটটি, এই হাটটিতে কিন্তু আজকে যে পেঁয়াজের দরটা আসলে দফায় দফায় বৃদ্ধি পেয়ে এটা 2800 টাকা পর্যন্ত এখন বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি বলি পেঁয়াজের যে দরটির যে প্রভাব, তা কিন্তু ভোক্তারা এটা তাদের পকেটে কেটে নিচ্ছে ব্যবসায়ীরা, এরকম কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। জেলার সবচেয়ে বৃহৎ এটা পেঁয়াজের হাটে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 2800 টাকা পর্যন্ত। গেল সপ্তাহের 2400 টাকার পেঁয়াজ প্রতিমণ 400 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা পর্যন্ত। দফায় দফায় দর বৃদ্ধিতে পকেট কাটছে সাধারণ ভোক্তাদের, এতে কৃষকরা দুঃশ্চিন্ত, ব্যবসায়ীদের আমদানি না করে সরকারকে পেঁয়াজের মূল্য নির্ধারণের দাবি এইখানকার যারা কৃষক তাদের, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এটা আসলে পর্যাপ্ত পেঁয়াজ কিন্তু কৃষকের কাছে রয়েছে এবং সেটা কিন্তু এখানে জমজমাট এখন বেচা কিনা হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু কারো কারসাজিতে কিন্তু এটা দর বৃদ্ধি পেতে পারছে, কৃষকরাও কিন্তু সেটা দাবি করছে। তারা বলছে যে ন্যায্য দাম নির্ধারণ করলে ভোক্তা এবং কৃষক দুজনে কিন্তু রক্ষা পাবে বলে এমনটাই তারা আশা করছেন। আর ভোক্তারা বলছেন, আমরা তাদের সাথে কথা বলছি, তারা ভোক্তারা বলছেন নিত্য প্রয়োজনীয় এই দুপটির দর নির্ধারণটা না করলে তা কিন্তু ক্রয় করে এটা খাওয়া তাদের পক্ষে সম্ভব না। বর্তমান দরের না বিশ্বাস কিন্তু এইটা যে সাধারণ ভোক্তা তারা কিন্তু রয়েছে। তারপরেও কিন্তু এই যে আজ আমরা যে দরটি দেখছি যে প্রতি কেজি পাইকারি দরটা 65 থেকে 70 টাকার মধ্যে বিক্রয় হচ্ছে, এতে কিন্তু কৃষক লাভবান হলেও তারা কিন্তু একটা শঙ্কার ভিতর রয়েছে যে যদি আমদানি করা হয় তাহলে কিন্তু তাদের আবার ন্যায্য দরটা তারা পাবে না। এই যে তার সেই জায়গার থেকে কিন্তু কৃষকরা বলছে যে যদি দাম নির্ধারণ করা হয় যে দরটি আসলে ভোক্তার কাছে সহনীয় এবং কি ক্রেতা বিক্রেতার কাছে বা কৃষকদের কাছে সহনীয় এমন দামটা কিন্তু এই কৃষকরাও চাচ্ছে। আমি এখানকার সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা কিনে খায় এই অঞ্চলের মানুষই, তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে কেজি যেহেতু এখানে 65 থেকে 70 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের এই যে ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু তারা না থাকায় কিন্তু তারা এই দ্রব্যটি কিনে খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে। মানিকগঞ্জের এই বরঙ্গালটির বৃহত্তম হাটটিতে আজকে কিন্তু কমপক্ষে 8 থেকে 10 হাজার মন বেচা কিনা হচ্ছে পেঁয়াজের। এই ছিল আমার কাছে পেঁয়াজের হাট থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী ইউসুফ আলী যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জের বরঙ্গাইল হাট থেকে।